How to OIT studio settings on your phone? তো আমরা হচ্ছে প্রথমে ইউটিউবে চলে যাব সরাসরি ইউটিউব স্টুডিওতে এই হচ্ছে আমাদের ইউটিউব স্টুডিওর হচ্ছে হোম পেজ আমরা এখানে যে চ্যানেলটা দেখাচ্ছি এটা অন্য একটা চ্যানেল এখানে জাস্ট শুধু আমরা আপনাদেরকে দেখানোর জন্য আজকে এই ভিডিওটা বানাচ্ছি তো আপনি হচ্ছে এখানে ইউটিউব স্টুডিওতে আপনি হচ্ছে এখানে ভিউ মোডে যখন ক্লিক করবেন তখন আপনি হচ্ছে আপনার ভিডিও রিচ কেমন বা আপনার টপ ভিডিওগুলো কেমন আপনার রিয়েল টাইম ওয়াচ কেমন সবকিছু আপনি কিন্তু কি ওয়াইটি স্টুডিও দিয়ে দেখতে পারবেন যেমন আপনি হচ্ছে রিচে গেলে টোটাল ইমপ্রেশন কত পাচ্ছেন তারপরে হচ্ছে সিটিআর কেমন পাচ্ছেন আপনার ভিউয়ার কেমন পাচ্ছেন ইউনিক ভিউ কেমন পাচ্ছেন অথবা আপনার ভিডিওটা ইউটিউব ট্রাফিক সোর্সে কিসে যাচ্ছে ইউটিউব শর্টসে ইউটিউব সার্চ চ্যানেল পেজ ব্রাউজার পেজ এগুলোতে যাচ্ছে তবে আমার ভিডিওটা যেহেতু আমার চ্যানেলে হচ্ছে শর্টস ভিডিও সো হচ্ছে আমার ভিডিওগুলো হচ্ছে শর্টস ফিডে বেশি যাচ্ছে তো এটা হচ্ছে মেইন সোর্সটা কোথা থেকে হোয়াটসঅ্যাপ আছে গুগল আছে ইনস্টাগ্রাম এই সোর্সগুলোর থেকে যাচ্ছে মোটামুটি আর ইউটিউব সার্চ আইটেম থেকে হচ্ছে এরকম যাচ্ছে সাজেস্ট ভিডিওতে হচ্ছে কেমন যাচ্ছে এখানে আপনারাই দেখতে পারতেছেন স্ক্রিনে আমি আপনাদের ফোনের স্ক্রিনটা দেখাচ্ছি আমি এই জন্যই যাতে আপনারা ওয়াইটি স্টুডিওটা আপনাদের ফোন থেকে আপনারা সেটা বুঝতে পারেন তারপরে হচ্ছে এঙ্গেজে চলে গেলাম কেমন এঙ্গেজ সেটা দেখার জন্য এবং অডিয়েন্স কারা অডিয়েন্স কারা জায়গা দেখার জন্য এবং রিটার্ন ভিউ এখানে দেখাচ্ছে আপনারা দেখতেছেন রিটার্ন ভিউ ইউনিক ভিউ আর হচ্ছে সাবস্ক্রাইবার দেখাচ্ছে তো আমার এখানে যারা হচ্ছে ভিউ করে ভিডিও তাদের হচ্ছে কেমন এজ কেমন জেন্ডার থেকে এবং কোন কোন কান্ট্রি থেকে আমার এই ভিডিওগুলো দেখতেছে সেটা আমি এখানে দেখাচ্ছি তো সাবস্ক্রাইবার থেকেও ন সাবস্ক্রাইবারের সংখ্যা বেশি দেখতেছে তো আমরা হচ্ছে এখান থেকে আপনি যদি ইচ্ছে করেন যে আপনি ইউটিউবের ওই ভিডিওটার কাস্টম থাম্বনেল করবেন তাহলে আপনি এখান থেকে থাম্বনেল করতে পারেন খুব সহজেই আপনি থাম্বনেল করতে পারেন যখন আমার এখানে ফার্স্ট ভিডিওটা এটা আমি 19 ঘন্টা আগে ভিডিওটা আপলোড করেছি তো হচ্ছে আপনি এটা ক্লিক করলে চলে আসবে এরপরে এখানে উপরে দেখুন এই যে উপরে আসার পর এখানে এই যে প্যান মার্কার যে এটা ক্লিক করুন তারপর এখানে সেম ক্লিক করুন তারপরে দেখুন এখানে আমার কোন থাম্বনেলটা আমি দিতে পারবো এটা চুজের অপশন দিয়ে দেওয়া হয়েছে এবং এখানে কাস্টম থাম্বনেলে ক্লিক করলে হচ্ছে আপনার ফোনের ফোল্ডারে নিয়ে যাবে আপনি কোথা থেকে নতুন থাম্বনেলটা আপলোড করতে চাচ্ছেন তো এইভাবেই হচ্ছে আপনার ওয়াইটি স্টুডিও থেকে আপনি আপনার সবগুলো সেটিংস কন্টেন্ট অ্যানালাইটিক এবং প্লেলিস্ট সব কিছু দেখতে পারবেন আর চ্যানেল যারা নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবেন